দেখো, আজই গোয়েন্দা বিভাগে যে স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, সেই দলের সদস্যরা কিন্তু আলিপুর আদালতে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 ধারা অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করার জন্য এই নতুন ধারা যুক্ত করার জন্য আদালতের কাছে আবেদন জানাতে চলেছেন স্পেশাল ইনভেস্টিগেশন টিমের সদস্যরা। কারণ কি? কারণ তোমায় বলে রাখি, দেবাঞ্জন দেব যে ভ্যাকসিন দিত এবং নাম করে যে এটা কোভিশিল্ড বা অন্যান্য বিভিন্ন ভ্যাকসিন দেওয়ার যে নাম করে সে সাধারণ মানুষকে সেই ভ্যাকসিন সে প্রয়োগ করেছিল, পরবর্তীকালে তদন্তকারীরা তদন্ত করে জানতে পারেন সেটা আসলে করোনার টিকাই নয়। সেটা কিন্তু যেটা জানা যায় একটা সেই তার লেভেল তোলার পর, কোভিশিল্ডের লেভেল তোলার পর দেখা যায় সেখানে রয়েছে অ্যামিকাসিন ইঞ্জেকশান। এই অ্যামিকাসিন ইঞ্জেকশান কি সেটা জানার জন্য তদন্তকারীরা বিভিন্ন বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলেন এবং পাশাপাশি যে ইঞ্জেকশান সেখান থেকে উদ্ধার হয়, যে নমুনা ফরেন্সিক আধিকারিকরা সংগ্রহ করেন সেটা পরীক্ষা করে দেখেন এবং দেখার পর প্রাথমিকভাবে যেটা জানা যায় এটা একটা অ্যান্টিবায়োটিক এবং যেটা হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ইঞ্জেকশান, যেটা মূলত কারোর কোনো কিডনির সমস্যা থাকলে বা ইউরিনারি ট্র্যাক ইনফেকশনের সমস্যা থাকলে এই ইঞ্জেকশন কিন্তু দেওয়া হয়। তার দেওয়ার ক্ষেত্রে একটা নির্দিষ্ট পরিমাণ রয়েছে, কিন্তু দেবাঞ্জন দেব জেনে বুঝে মানুষকে বিপদের মধ্যে ফেলেছে তেমনটাই কিন্তু তদন্তকারীরা মনে করছেন। এই অ্যামিকাসিন 500 যে ইঞ্জেকশন, সেই ইঞ্জেকশন সাধারণ মানুষকে করোনার টিকা বলে প্রয়োগ করেছে। এই ক্ষেত্রে কিন্তু বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে তদন্তকারীরা জানতে পেরেছেন এবং যে এর ফলে মানুষের কিন্তু হঠাৎ করে এরকম অ্যান্টিবায়োটিক প্রয়োগ করার ফলে মানুষের বড় ধরনের সমস্যা হতে পারে, এমনকি যাদের কিডনির সমস্যা রয়েছে তাদের কিন্তু বড় বিপদের মধ্যে পড়তে পারে তারা। সেই ক্ষেত্রে তদন্তকারীরা মনে করেন যে এই ক্ষেত্রে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করার প্রয়োজন রয়েছে এবং কারণ মানুষকে কার্যত কিন্তু মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছিল দেবাঞ্জন দেব। এবং তার পরবর্তী ক্ষেত্রে পুলিশ জানাচ্ছে দেবাঞ্জন দেবের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির 307 অর্থাৎ খুনের চেষ্টার অভিযোগে মামলা রুজু করার আবেদন জানাতে চলেছেন আজকে তদন্তকারী দলের যে বিশেষজ্ঞ যে টিম গঠন করা হয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করা হয়েছে, সেই টিমের সদস্যরা আজকে আলিপুর আদালতে আবেদন জানাবেন যে এই 307 ধারা যুক্ত করার জন্য। মাধুরী, ধন্যবাদ পার্থ। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে। জ্ঞান মনস্তং ব্রহ্ম, সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুত ভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।